Subscribe now and press the bell icon. Never miss an update. ত্রিপুরা রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় যে নির্বাচন হচ্ছে, বিগত অনেকগুলো নির্বাচন আমরা দেখেছি। বিগত ২৫ বছর যখন বামফ্রন্ট ছিল এই রাজ্যের শাসন ক্ষমতায়, তখন নির্বাচন প্রক্রিয়াকে নির্বাচনে এটাকে প্রহসনে পরিণত করার অনেক চেষ্টা করেছে, যে ভোট দিতে দেয়নি, ভোটে ম্যানিপুলেশন, অনেক অভিযোগ আমরা করেছি, কিন্তু নির্বাচনই হয়নি। এই ঘটনা কিন্তু আমরা কখনো পাইনি। আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে আক্রান্ত হয়েছি, ভোটের লাইনে ঝামেলা হয়েছে, ভোটকে প্রহসনে পরিণত করা হয়েছে, কিন্তু এবার যেটা হয়েছে, প্রায় ৬৬৪৬ জন প্রার্থীর মধ্যে প্রায় মোরলেস ৫৭০০ জনের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে সবাই অংশগ্রহণ করতে চায়। পঞ্চায়েত নির্বাচনেই একমাত্র নির্বাচন যেখানে একেবারে ঘরের সরকার, সেখানে প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা মানুষ তার ব্যক্তির উপর, শুধু রাজনৈতিক দলের পোলারাইজেশন হয় না, এখানে ব্যক্তি পছন্দ অপছন্দ, কারণ পঞ্চায়েত খুব হাতের কাছে পায়। পঞ্চায়েত থেকে সমস্ত সুবিধাভোগী যারা বা বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা পঞ্চায়েতের মাধ্যমে হয়, পঞ্চায়েত ইলেকশনে সবাই দাঁড়াতে চায়, যে কোনো কেউ যে কোনো দল থেকে দাঁড়াতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যে এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি আমরা দেখেছি। বিশেষভাবে এই রাজ্যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পরে যেতগুলো উপনির্বাচন হয়েছে, কোনো উপনির্বাচনে কোনো প্রার্থীকে দাঁড় করাতে দেয়নি। লোকসভা নির্বাচন, সেটা এই ভারতবর্ষে প্রায় ১৬৮টা বুথে বিপুল, এটা স্বাধীন ভারতবর্ষে কোথাও হয়নি। এবং আমাদের যে অভিযোগ ছিল, ৮৫০ বুথে একেবারে ব্যাপক রিগিং করে লোকসভা নির্বাচনে জয়লাভ করেছে। পঞ্চায়েত নির্বাচন, এই নির্বাচনে যে অবস্থা আমরা প্রত্যক্ষ করেছি, ভয়াবহ অবস্থা। নির্বাচনে কেউ দাঁড়াতে পারে, যে দাঁড়াতে পারে, যাদের দাঁড়ানোর সম্ভাবনা আছে, তাদেরকে যেভাবে এলাকায় এলাকায় সন্ত্রাস, ভয় ভীতি, মারধর, একটা অরাজক অবস্থা সৃষ্টি করে, তারপরেও কিছু মানুষ সাহস করে কংগ্রেসের হয়ে নমিনেশন জমা দিতে গেছে, সেখানেও আক্রান্ত হয়েছে। ব্লকে বলুন, জেলা শাসকের অফিসে বলুন, সেখানেও অনেক অধিকাংশই দিতে পারেনি, এমন প্রায় ৮৫-৮৬% আসনে ক্যান্ডিডেট হতে পারেনি। এইরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাজ্যে, যে পরিস্থিতির কারণে আজকে সমস্ত মানুষ আতঙ্কগ্রস্ত। এটা কি নির্বাচনে হয়েছে? এই নির্বাচনে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ কি করে করবে? ভোটই তো হচ্ছে না। এই পশ্চিমবঙ্গের উদাহরণ দেয়, ভারতবর্ষ অন্য জায়গায় উদাহরণ দেয়, ত্রিপুরায় যে কি চলছে, গণতান্ত্রিক ব্যবস্থা যে কোথায় গিয়ে দাঁড়িয়েছে ত্রিপুরায়, এটা মানে ধারণের মধ্যে নেই। এত অরাজক অবস্থা, একেবারে নতুন সরকার এসে এটা সমস্তটা হুলিগানদের হাতে, মাফিয়াদের হাতে, দুর্বৃত্তদের হাতে সমস্ত রাজ্যটা ছেড়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে কয়েকজন বিভিন্নভাবে লুকিয়ে চুরিয়ে গিয়ে নমিনেশনটা জমা দিয়েছিল, আজকে তারা বাড়িতে থাকতে পারছে না। এই যে ১০-১২% বা ১৪% যে নমিনেশনগুলো পড়েছে, তারা সবাই বাড়ি ছাড়া, তাদেরকে নির্বাচন কাজ করতে দেওয়া হয় না, নির্বাচনে কোথাও প্রচারে যেতে দেওয়া হয় না প্রতিনিয়ত, কারণ মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছেন যে শূন্য করে দিতে হবে। বিধায়কদের এবং নেতৃত্বদের দায়িত্ব দিয়েছেন যে কোনোভাবেই হোক এলাকায় ভোট বাড়াতে হবে, নিশ্চিহ্ন করে দিতে হবে, কোথাও যেন প্রার্থী দিতে না পারে। এই ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিস্থিতিতে ত্রিপুরা রাজ্য চলছে, যে এর দায় ভারতীয় জনতা পার্টিকে নিতে হবে। নিশ্চিত থাকুন, এর এর যে রেজাল্ট কি আসবে, এটা যেহেতু রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, ওরা বুঝতে পারছে না, কিন্তু ভয়ঙ্কর দিন আসছে ভারতীয় জনতা পার্টির জন্য। এই দায় ভারতীয় জনতা পার্টিকে নিতে হবে। দিল্লিতে ক্ষমতায়, রাজ্যে ক্ষমতার এই যে ক্ষমতার আস্ফালন, পেশি বল, অর্থ বল, প্রশাসন এবং পুলিশকে নগ্নভাবে ব্যবহার করে যে পঞ্চায়েত নির্বাচনের দৃষ্টান্ত রেখেছেন, এটা ভূভারতে স্বাধীনতার পর আর কোথাও হয়নি। এই এই ধরনের নির্বাচন করার ফলে এই রাজ্যের মানুষ সত্যি আজকে হতাশাগ্রস্ত। গণতন্ত্রের প্রতি তাদের যে দায়বদ্ধতা,
রাজ্যের সরকারের বা শাসক দলের তার বিন্দু মাত্র মানে নেই, লেশ মাত্র নেই। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই নির্বাচন সম্পূর্ণ প্রহসনে পরিণত হয়েছে। এই নির্বাচন জনগণের নির্বাচন নয়। এই যে একটা ব্যাপক প্রবণতা যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেব না, কাউকে নির্বাচনে দাঁড়াতে দেব না, নির্বাচনে দাঁড়ালেই তাকে বিভিন্নভাবে শেষ করে দেওয়া হবে, প্রয়োজনে প্রাণে মেরে ফেলা হবে, এই প্রবণতা ভারতবর্ষের গণতন্ত্রের ইতিহাসে এই প্রথম আমরা এই ত্রিপুরা রাজ্যে দেখতে পাচ্ছি।